প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে রিটেল মার্কেটিং। তো আমি আমার পরিচয়টাকে দিই, আমি রামচন্দ্র ব্যাপারী, হিন্দুস্তান ডিস্ট্রিবিউটর লিমিটেড, রানাঘাট ব্রাঞ্চ থেকে বলছি। আমরা কিভাবে রিটেলে বেচা কিনা করি সে বিষয়ের উপর আলোচনা করব। প্রথম হচ্ছে আমরা কোম্পানি থেকে লট আকারে প্রোডাক্ট কিনি, সেটাকে আমাদের মেইন হেড অফিস থাকে, হেড অফিসে থেকেও আমাদের ব্রাঞ্চ অফিসে রিকোয়ারমেন্ট অনুসারে মালগুলো ট্রান্সফার করা হয়। তারপরে আমাদের গোডাউনে ওগুলোকে প্রসেস করা হয়, সেখান থেকে শোরুমে ডিসপ্লে করা হয়। তো সাধারণত নতুন যেসব প্রোডাক্টগুলো থাকে সেগুলো ডিসপ্লেতে সাজিয়ে রাখা হয়, কাস্টমারদের সে বিষয়ে বোঝাতে হয় এবং বিক্রি করার জন্য ডিসপ্লে দেখে কাস্টমারকে বোঝাতে হয়। তো আমাদের এটা ইলেকট্রনিক্সের শোরুম, ইলেকট্রনিক্সের অল কাইন্ডস অফ ইলেকট্রনিক্স আইটেম সবই পাওয়া যায়, টিভি ফ্রিজ থেকে শুরু করে এয়ার কন্ডিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, তারপরে স্মল অ্যাপ্লায়েন্সের মধ্যে মিক্সার গ্রাইন্ডার, হ্যান্ড ব্লেন্ডার, আয়রন, হ্যাঁ, তারপরে মোবাইল প্রোডাক্ট, কম্পিউটার, এই সব ধরনের প্রোডাক্ট আর কি আমাদের এখানে বিক্রি হয়। তো আমরা প্রথমে কাস্টমার আসলে কাস্টমারকে সেই প্রোডাক্টের উপরে একটা ডেমনস্ট্রেশন বলে প্রোডাক্টটার গুণাগুণ সম্পর্কে অবগত করা হয়। প্রোডাক্টটা সাপোজ একটা ফ্রিজ হলে ওটা কত লিটার ক্যাপাসিটি আছে, ওটার মানে ডিপ চেম্বারটা উপরে থাকে না নিচে থাকে সেটা বোঝাতে হয়। কম্প্রেসার আছে, কম্প্রেসার উপর একটা ওয়ারেন্টি দেয় কোম্পানি, সেই ওয়ারেন্টিটা 10 বছর থাকে, কোনোটা 5 বছর থাকে, সেটার উপরে মানে জাস্ট প্রোডাক্ট নলেজটা কাস্টমারকে বুঝিয়ে কনভিন্স করতে হয়। এয়ার কন্ডিশনের ক্ষেত্রে সেম, এয়ার কন্ডিশন তোমার কম্প্রেসারের উপর একটা ওয়ারেন্টি দেয়, অ্যাসেম্বলিংয়ের ব্যাপার থাকে, আফটার সেল সার্ভিসের ব্যাপার থাকে। একটা প্রোডাক্ট কাস্টমার আমাদের এখান থেকে পারচেস করলো, তার বছরে একটা সার্ভিস ফি সার্ভিস দেওয়া থাকে, সেই সুযোগ সুবিধাগুলো কাস্টমার যাতে পায় সে ব্যাপারে কেয়ারফুলি থাকতে হয়। শুধু প্রোডাক্ট বিক্রি করলে তো হয় না, সেটার ভবিষ্যতে যাতে কাস্টমার কোনো প্রবলেম সলভ না মানে প্রবলেম পড়তে না হয় সেই বিষয়গুলো আমাদের সবসময় কেয়ার নিতে হয়। তো এবার এক একটা প্রোডাক্টের এক একটা রকম ক্যাটাগরি থাকে, যেমন এসি, এসিতে মানে ইনস্টলেশন যেটাকে বলা হয়, ইনস্টলেশন ওটার সঙ্গে একটা মানে আউটডোর ইউনিটগুলো যে একটা হ্যাঙ্গিং করে ঝুলিয়ে দেওয়া হয়, হ্যাঁ, ওগুলোকে ব্র্যাকেট বলে, ব্র্যাকেটের উপরে ওগুলো বসিয়ে সুন্দর করে যাতে মানে হ্যাঙ্গিং অবস্থায় আউটডোর ইউনিটটা বাইরে বসাতে হয়, তো সেটা ওই ব্র্যাকেটের উপরে সুন্দরভাবে বসিয়েই করতে হয়। এই সব ব্যাপারগুলো কাস্টমারকে সুন্দর করে বোঝাতে হয়। তারপরে প্রথম বছরে প্রত্যেকটা প্রোডাক্টের সার্ভিসের ব্যাপার থাকে, ফ্রি সার্ভিস যেটা বলে, কোনোটা বছর 3টা ফ্রি সার্ভিস থাকে, কোনোটা 2টো থাকে। তো সেই টাইম অনুযায়ী কোম্পানির মাধ্যমে কাস্টমারের সেই প্রবলেমগুলো সলভ করতে হয়। এভাবে বোঝানোর পর যখন কাস্টমার প্রোডাক্টটা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, সেলস সার্ভিসের ব্যাপারটা, কাস্টমার ওটাকে বোঝাতে হয় এবার এসিটা মানে ফিটিংস হওয়ার পরে, তারপরে ওটার যে বিশ্লেষণ অনুসারে ফ্রি অফ কস্টে কোম্পানির বাড়িতে কোম্পানির লোক সেটিং করে দিচ্ছে। তারপরে থাকে প্রথম বছরে 2টো বা 3টা ফ্রি সার্ভিস থাকে, ফ্রি সার্ভিস টাইমে কোম্পানি যদি টাইম টু টাইম কাস্টমারের প্রবলেম সলভ করে দিতে পারে। আর এসিগুলো সাধারণত বছরে 2টো 2বার বা 3বার সার্ভিসিং করতে হয়, নাহলে ঠান্ডার পরিমাণটা ঠিক থাকে না। তো সেই টাইম অনুযায়ী কাস্টমার যখন আমাদেরকে ওটা বলে যে স্যার আমার এটা সার্ভিসের টাইম হয়েছে, তখন আমরা কী করি, কাস্টমার যে বিল করার সময় যে নাম, ফোন নম্বর, ডিটেলস তার দেওয়া থাকে, সেটা অনুযায়ী কোম্পানিতে আমরা কল লোকেট করে দিই। কল লোকেট করানোর পরে কোম্পানির সাথে আমাদের আর্গুমেন্ট করা থাকে, 24 ঘন্টা বা 72 ঘন্টার মধ্যে সার্ভিস পাবে কাস্টমার, সেভাবে আমরা কল লোকেট করে কোম্পানিকে ইনফরমেশন দিয়ে দিই। তো সেই টাইম অনুযায়ী কোম্পানির যারা সার্ভিসম্যান আছে তারা ওটাকে সঠিকভাবে সেটা সার্ভিসিংয়ে ই করে দিয়ে আসে, বা কোনো মেজর কোনো প্রবলেম হলে সেগুলো কোম্পানির
সার্ভিস হোল্ডাররা সেগুলো সমাধান করে দেয়। এবার আমাদের এখানে বিলিং যে প্রসেসটা আছে, বিলিং প্রসেসটা হচ্ছে আপনার জিএসটি বিল হয়। আমরা এখানে দোকানে যাই বিক্রি করি, সে 10 টাকার প্রোডাক্ট হোক তার 10 লাখ টাকার প্রোডাক্ট হোক, সেটাকে জিএসটি বিল হয়। জিএসটিতে আবার দুটো ভাগ থাকে, সেন্ট্রাল সিজিএসটি বলে আর স্টেট জিএসটি বলে। এটা দুটো গভর্নমেন্টের দুটো রুলস পয়েন্টে ভাগ হয়ে সেটা ফুললি একটা জিএসটি বিল হবে। এই জিএসটি বিলটা অল ইন্ডিয়াতে গ্র্যান্টেড। তো একটা কাস্টমার আমার এখান থেকে প্রোডাক্ট কিনলো, সে যদি অন্য স্টেটেও যায় তাহলে এই জিএসটি বিলটা দেখালে সে সেই সার্ভিসের সুবিধাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পাবে, তাতে কোনো অসুবিধা হবে। এবার আমরা এই প্রোডাক্টগুলো স্টক মেনটেন করি কীভাবে? ফিজিক্যালি আমরা যখন প্রতিটা প্রোডাক্টের একটা লিস্ট তৈরি করি কোম্পানি ওয়াইজ, সেগুলো প্রতিদিন আমাদের মেইন গোডাউন থেকে প্রোডাক্ট সাব গোডাউনে ঢুকবে সেটা একটা লিস্ট করা হয়। আবার প্রতিদিন যে বিলগুলো হচ্ছে সেই বিলগুলো মডেল ওয়াইজ প্রতিটা স্টক থেকে মাইনাস হয়ে যায়। এভাবে প্রতি এগুলো মাস ওয়াইজ মানে মান্থলি ওয়াইজ এগুলো মেনটেন করা হয়। তারপর হঠাৎ করে কোনো একটা প্রোডাক্ট মানে আমার গোডাউনে আসে কি না সেটা আমি তখনই অটোমেটিকলি স্টক দেখে ওটাকে মানে বুঝে ফেলতে পারবো যে প্রোডাক্টটা আমার এখান থেকে আসে, বা যদি বিল হয়ে যেয়ে থাকে কয় তারিখে বিল হয়েছে সেই ডেটটা যদি আমি মেনটেন করে রাখি, সেই ডেট দেখলে আমি সেটা বুঝে যাব যে প্রোডাক্টটা অমুক তারিখে বিল হয়ে গেছে, বা যদি না হয়ে থাকে তাহলে স্টকে ওটা শো করবে যেটা এখনও স্টক রয়েছে। হ্যাঁ, এইভাবে আছে প্রোডাক্টগুলো করা হয়। আর বিক্রি করার ক্ষেত্রে মেইন যে বিষয়টা হচ্ছে কাস্টমারকে প্রোডাক্টের গুণাগুণ সম্পর্কে বোঝাতে হবে যে এই প্রোডাক্টে এতগুলো ফিচার্স আছে, এই ফিচার্সে এই কাজগুলো হবে। হ্যাঁ, মেইন কাস্টমারকে প্রোডাক্ট নলেজটা দেওয়া যাচ্ছে আমাদের কাজ। আমাদের যারা সেলসে কাজ করি এদেরকে ISD বলা হয়। ISD ফুল ফর্ম হচ্ছে ইনপুট সেলস ডেমোস্ট্রেটর। ডেমোস্ট্রেশনটাই যে করাচ্ছে সেই হচ্ছে ডেমোস্ট্রেটর। তো আমরা সেলসম্যান এখানে মানে সেলসম্যানদেরই ISD বলা হয়। মেইন যে বিষয়টা হচ্ছে কাস্টমারকে প্রোডাক্টের গুণাগুণ সম্পর্কে বোঝানো, প্লাস একটা প্রোডাক্ট সেল হওয়ার পরে সেটা কাস্টমার বাড়িতে কাস্টমার ব্যবহার করবে, ভবিষ্যতে ইন ফিউচার যদি কোনো প্রবলেম সলভ করে সেটাও আমরা কাস্টমারকে সেই সার্ভিসের সুযোগ সুবিধাটা করে দিই, যাতে কোনো কাস্টমার মানে মেন্টালি হেজিটেট না হয় যে না আমি একটা দোকান থেকে প্রোডাক্ট কিনলাম সেটা দুদিন পরে নষ্ট হয়ে যেতে গেছে। আর ইলেকট্রনিক্স প্রোডাক্ট আসলে এগুলো হতেই পারে, তো তার জন্য কোম্পানি মানে সার্ভিসেরও ব্যবস্থা রেখেছে। প্রতিটা প্রোডাক্টের 2 বছর 5 বছর 1 বছর মিনিমাম 1 বছর সার্ভিস ওয়ারেন্টি থাকে। তো সেই ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে কাস্টমার যাতে মানে সার্ভিস ইস্যু নিয়ে কোনো প্রবলেমে না পড়ে সে ব্যাপারগুলো মাথায় রাখতে হয়। কারণ প্রোডাক্ট শুধু গ্যারান্টি আর ওয়ারেন্টির মধ্যে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে ওয়ারেন্টি হচ্ছে রিপেয়ার নট রিটার্ন বা রিপ্লেস, গ্যারান্টি হচ্ছে রিপ্লেস। আজকে একটা প্রোডাক্ট আমি নিলাম, ওখানে প্যাকেটে গায়ে ইন্ডিকেট করে থাকে 1 ইয়ার্স অর 2 ইয়ার্স ওয়ারেন্টি নট গ্যারান্টি। গ্যারান্টি পিরিয়ডে কোনো প্রবলেম হলে সেটা মানে রিপ্লেস করে দিতে হয়। তো বর্তমান সিচুয়েশন অনুসারে কোনো কোম্পানি গ্যারান্টি দেয় না, এটা হয় ওয়ারেন্টি, সেটা 1 বছর থেকে আপ টু 10 বছর পর্যন্ত হয়ে থাকে। হ্যাঁ অবশ্যই, এটা ভবিষ্যৎ সম্পর্কে তো অবশ্যই এটা ফিচার্স আছে, কারণ রিটেল মার্কেটিং এর উপরে সবকিছু ডিপেন্ড করে। তো এই সাবজেক্টের উপরে পড়াশোনা করলে ভবিষ্যতে সেলস এর কাজে অনেক রকম সুযোগ সুবিধা আছে, কারণ প্রতিটা প্রোডাক্টেই তো মানে কোম্পানি তৈরি করে, এটা সঠিকভাবে বাজারজাত করাটাই হচ্ছে সেলসের মেইন লক্ষ্য। শুধু প্রোডাক্ট তৈরি করলে তো হবে না, সেটা তো মানে বাজারজাত করতে হবে, মার্কেটে আনতে হবে, সেটাকে বিক্রি করতে হবে, তবেই না কোম্পানির প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানির সার্থকতা আসে। তো এই লাইনে
পড়াশোনা করলে সেলস মার্কেটিং এ যারা পড়াশোনা করে তারা এই প্রোডাক্টের বিক্রির জন্য যে প্রোডাক্টের গুণগত মান এই বিষয়গুলোর উপরে দক্ষতা অর্জন করে, যাতে কাস্টমারকে প্রোডাক্টের গুণগত মান সম্পর্কে সঠিক মানে ধারণা দেওয়া যায়। সেই ব্যাপারে অনেক অনেক প্রোডাক্টের সম্পর্কে আইডিয়া থাকে না, সেগুলো কোম্পানির বিভিন্ন ইনস্ট্রাকশন ম্যানুয়াল থাকে। একটা প্রোডাক্ট নেওয়ার পরে ওটার কিভাবে আপনি ব্যবহার করবেন সেটা ফুল ইনস্ট্রাকশন ম্যানুয়ালেও দেওয়া থাকে। একটা প্রোডাক্টের মানে অনেক সময় ছোটোখাটো আইটেম থাকে যেটা কিভাবে আপনি খুলবেন বা ইউজ করবেন ব্যবহার করার সব ইনস্ট্রাকশনগুলো ইনস্ট্রাকশন ম্যানুয়ালে দেওয়া থাকে। আপনি বই পড়েও অনেকটা আইডিয়া করতে পারবেন। তারপরেও আমরা ফিজিক্যালি কাস্টমারকে শোরুমে এগুলো বুঝিয়ে দিই। যাতে বেচা কেনার মেইন তো সেলস, সেলস এর পড়াশোনা করলে অবশ্যই মার্কেটে যত প্রোডাক্ট তৈরি হয় সেটা তো সেলস করতে হয়, সেলস এর জন্য তো শিক্ষিত বা সেলস পার্সন এগুলোই তো দরকার। এভাবে তো সেলস এর পথগুলো মানে উন্নত হয়। তো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট সেলস এর যে বিষয়গুলো সেগুলো সম্পর্কে আমি আলোচনা করলাম। তো আশা করি এর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। সবাই ভালোভাবে পড়াশোনা করো এবং সঠিকভাবে পড়াশোনা করো, ভবিষ্যৎ যাতে সবারই উজ্জ্বল হয় সেই কামনা করি।